সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে সুস্থ আছো। সবাইকে শুভ সকাল। আজকের অনলাইন লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অসীম কুমার বর্মন, জুনিয়র ইনস্ট্রাক্টর ননটেক গণিত, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে দ্বিতীয় পর্ব সকল টেকনোলজির জন্য প্রযোজ্য, ম্যাথমেটিক্স টু। এ বিষয় কোড হচ্ছে 65921। আমরা এর ক্যালকুলাস অংশের অধ্যায় 7 অর্থাৎ লিমিট বা সীমা নিয়ে আলোচনা করব। তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টে জানাও, আমি তোমাদের কমেন্টের জন্য একটু ওয়েট করতেছি, সময় চেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে। আশা করি তোমরা সকলে শুনতে পাচ্ছ। গত দুটি লেকচারে আমরা এই এই অধ্যায়ের অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি এবং কিছু সমস্যাও সমাধান করেছিলাম। আজকেও আমরা কিছু সমস্যা সমাধান করব। আজকের শিক্ষণফল, আজকের আলোচনা শেষে শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যা সম্পর্কিত সমাধান বিভিন্ন সমস্যা সমাধান করতে পারবে, লিমিট সম্পর্কিত বিভিন্ন সমস্যা। তো আসো যাওয়া যাক মূল বিষয়ে। আজকের প্রথম প্রবলেম যেটি, দেখো, লিমিট এক্স টেন্স টু পাই 1 প্লাস কস এক্স বাই পাই মাইনাস এক্স হোল স্কোয়ার। তো এই ধরনের সমস্যাগুলো সমাধান করার সময় আমরা এর আগের লেকচারে বেশ কয়েকটি সমস্যা সমাধান করেছি। সেই আলোকে এখানে যদি আমাদের এক্স টেন্স টু জিরো হতো বা ইনফিনিটি হতো বা এক্স টেন্স টু এ হতো, এই রকম সমস্যা আমরা গত ক্লাসে সমাধান করেছি। তো এই সমস্যাটিতে দেখো এক্স টেন্স টু পাই, তো এখানে আগের মতো যদি আমরা ডিরেক্ট এক্সের মান যদি পাই বসাই এই মূল ফাংশনটিতে, তাহলে দেখো পাই মাইনাস পাই অর্থাৎ জিরো, তার মানে নিচে জিরো থাকলে আমরা জানি যে সেটা হলো ইনফিনিটি হয় অর্থাৎ অনির্ণেয় আকার। তো এটাকে আমরা রিয়ারেঞ্জ করব। তো যখন এক্স টেন্স টু পাই হবে অর্থাৎ পাই এর আকারে থাকবে, মনে করো এক্স টেন্স টু পাই অথবা পাই বাই টু, পাই বাই থ্রি অর্থাৎ পাই এর আকারে যে কোনো মান যদি দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা এখানে এই মূল ফাংশনের যে চলক এক্স আছে এই চলকটাকে আমরা পরিবর্তন করব। তো পরিবর্তন করব কিভাবে সেটা একটু দেখো, যে আমাদের মূল যে চলক থাকবে, এখানে দেখো মূল চলক আছে এক্স, এটাকে আমরা পরিবর্তন করব অন্য একটি চলক এইচ এর মাধ্যমে। তো সেই ক্ষেত্রে আমরা মূল চলকটিকে ধরব পাই মাইনাস এইচ, অর্থাৎ এখানে এক্স টেন্স টু যেটা দেওয়া থাকবে সেই মানটির সঙ্গে মাইনাস এইচ, অর্থাৎ যদি থাকে পাই বাই টু তাহলে আমরা ধরে নেব পাই বাই টু মাইনাস এইচ, অর্থাৎ পাই এর সামান্য হ্রাস। তো যদি আমরা এক্স এর পরিবর্তে পাই মাইনাস এইচ বসাই, তখন আমাদের এই পুরো ফাংশনটির চলক পরিবর্তন হয়ে হবে এইচ, অর্থাৎ আগের ফাংশনটি আছে এক্স এর ফাংশন, আর যেহেতু আমরা পরিবর্তন করছি এই পরিবর্তনের ফলে ফাংশনটি আমাদের হয়ে যাবে এইচ চলকের ফাংশন। তো সেই ক্ষেত্রে
আমাদের এখানে লিমিটে লিমিটও চেঞ্জ হবে, অর্থাৎ এখানে x টেন্ডস টু পাই দেওয়া ছিল, সেখানে x এর পরিবর্তে আমাদের h এর লিমিটটা বের করতে হবে সেখানে। তো এখানে দেখো যদি x টেন্ডস টু পাই হয় তাহলে এই যে আমরা ধরে নিলাম x মাইন x ইকুয়াল পাই মাইনাস h, এখানে আমরা x এর পরিবর্তে যদি পাই বসাই তাহলে দেখো ক্যালকুলেশন করলে আমরা h এর মান কিন্তু জিরো পাবো। তো সুতরাং x টেন্ডস টু যদি পাই হয় তখন h টেন্ডস টু হবে জিরো। তো এই মানগুলো যদি আমরা এখানে বসাই দেই তাহলে এখন দেখো যে এই যে x টেন্ডস টু পাই এর পরিবর্তে হবে h টেন্ডস টু জিরো, এবং মূল ফাংশনে আমরা x এর পরিবর্তে পাই মাইনাস h বসাবো, তাহলে দেখো এখানে 1 প্লাস cos x, তাহলে x এর পরিবর্তে পাই মাইনাস h, নিচেও পাই ঠিক থাকলো মাইনাস x এর পরিবর্তে x পাই মাইনাস h, যেহেতু x এর সামনে মাইনাস চিহ্ন আছে তো মাইনাস চিহ্ন দ্বারা গুণ করে দিলে আমরা পাবো পাই মাইনাস পাই প্লাস h হোল স্কোয়ার। এখন এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে এখানে প্লাস পাই মাইনাস পাই ক্যান্সেল নিচে, সুতরাং এখানে থাকলো এইচ স্কোয়ার, উপরে ওয়ান প্লাস কস পাই মাইনাস এইচ ছিল। এই যে কস পাই মাইনাস এইচ আমরা প্রথম পর্বে শিখেছিলাম ত্রিকোণমিতিক যে কোয়াড্রেন্ট ছিল, চতুর্ভাগ ছিল, সেই চতুর্ভাগের হিসেবে এখানে কস পাই মাইনাস এইচ এর পরিবর্তে আমরা পাবো মাইনাস কস এইচ। তো এটা এটা নিয়ে আমরা আর বিস্তারিত আলোচনা না করি, কারণ আমরা প্রথম পর্বে এটা শিখেছি চতুর্ভাগের হিসেবে কিভাবে আমরা এগুলো সমাধান করতে পারি। তো এখন যে অবস্থা দাঁড়ালো এখান থেকে আমরা ত্রিকোণমিতির একটি সূত্র ব্যবহার করতে পারি, এর আগেও আমরা ব্যবহার করেছি। এখানে দেখো ওয়ান মাইনাস কস এইচ, অর্থাৎ মেইন সূত্র হচ্ছে ওয়ান মাইনাস কস টু এ ইকুয়াল টু সাইন স্কোয়ার এ। আবারও বলছি ওয়ান মাইনাস কস টু এ ইকুয়াল টু সাইন স্কোয়ার এ। তো এখানে সূত্র মতে এখানে এক্স বলতে যা থাকবে টু সাইন স্কোয়ার ওই এক্স বাই টু হবে, অর্থাৎ এখানে এইচ থাকলে এইচ বাই টু, অর্থাৎ যা থাকবে দুই দ্বারা ভাগ, সহজেই যদি বলি। তো সেই সূত্র অনুযায়ী ওয়ান মাইনাস কস এইচ সমান টু সাইন স্কোয়ার এইচ বাই টু ডিভাইডেড বাই এইচ স্কোয়ার, ঠিক আছে। তাহলে আশা করি এই পর্যন্ত তোমাদের কোনো সমস্যা নাই। আচ্ছা এখন এটাকে আমরা একটু রিয়ারেঞ্জ যদি করি, সামনের যে টু ছিল সাইন স্কোয়ার এইচ বাই টু এর সামনে যে টুটা ছিল সেই টুটাকে আমরা একেবারে নিচে দিয়ে দিতে পারি। এখন দেখো যেহেতু সাইনের ফরম্যাটে চলে আসছে তাহলে আমরা একটা সূত্র জানি, লিমিট সাইন থিটা বাই লিমিট সাইন থিটা বাই থিটা ইকুয়াল ওয়ান, লিমিট থিটা টেন্স টু জিরো সাইন থিটা বাই থিটা ইকুয়াল ওয়ান। তো এখানে যেহেতু স্কোয়ার আছে আমাদের সূত্রে কিন্তু স্কোয়ার নেই, সুতরাং আমরা সাইন থিটা বাই থিটা এই আকারে নিয়ে আসবো। এরপরে আমরা এটাকে ব্যালেন্স করার জন্য যা কিছু দিয়ে গুণ ভাগ করা দরকার সেটা আমরা করব। তো এখন দেখো আমরা এখানে সাইন থিটা বলতে এইচ বাই টু, সুতরাং নিচেও থিটা অর্থাৎ এইচ বাই টু হবে, এখানে এইচ বাই টুটাই আমরা মনে মনে থিটা ধরবো, তাহলে সাইন থিটা বাই থিটা। এবং এটাকে এখন ব্যালেন্স করার জন্য যেহেতু সাইনের উপর স্কোয়ার আছে তাহলে সুতরাং টোটালটার উপর আমরা স্কোয়ার দিয়ে দেবো। এখন এটা ক্যালকুলেশন করে আমরা দেখব আমরা কতটুকু বেশি নিলাম বা কম নিলাম। প্রথমে উপরের অংশটি ভেরিফাই করো, লবের অংশটি সাইন এইচ বাই টু হোল স্কোয়ার, সুতরাং সাইন স্কোয়ার এইচ বাই টু, তাহলে এটা মিলে গেল। এরপর দেখো এইচ আছে তাহলে এইচের উপরও স্কোয়ার, সুতরাং এইচ স্কোয়ার এইচ স্কোয়ারটাও মিলে গেল। এখন দেখো এই যে এইচের নিচে আছে টু, অর্থাৎ টু স্কোয়ার অর্থাৎ কি হবে ফোর। তো এই ফোরটাকে ক্যালকুলেশন করলে আসলে মূলত এই ফোরটা উপরে চলে যায়, তো এই ফোরটাকে উপরে যদি নিয়ে যাই কিন্তু আমাদের এখানে আছে কত টু, তাহলে সুতরাং এটাকে ব্যালেন্স করার জন্য এখানে যদি আমরা হাফ দ্বারা গুণ করে দিই তাহলে ওই ফোরের সঙ্গে এই হাফ ক্যালকুলেশন করলে আমরা
ফাইনালি এই টুটা পাবো, এইচ স্কোয়ার বাই টুটা পাবো। অর্থাৎ এটা এখানে আমাদের যে ধ্রুব সংখ্যাই থাকুক না কেন সেটা থাকবে, সেটাকে আমরা রিঅ্যারেঞ্জ করব সূত্র মেলানোর জন্য যা করার করব। এটা করার পরে সেটাকে ব্যালেন্স করার জন্য আমাদের যে সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করা দরকার আমরা সেই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করে ব্যালেন্স করে নেব। তাহলে এখন দেখো আমাদের সরাসরি সূত্র পড়ে গেছে, লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এইচ বাই এইচ, এই যদি আমরা থিটা বলি তাহলে লিমিট থিটা টেন্স টু জিরো সাইন থিটা বাই থিটা ইকুয়াল ওয়ান, এবং এখানে পাওয়ার টু আছে তাহলে সুতরাং আমরা এখানে পাওয়ার টু দিয়ে দেবো, যদি পাওয়ার আরও বেশি থাকে তাহলে সেক্ষেত্রে বেশিও দিতে পারি, এবং ইন টু অবস্থায় আছে হাফ, সেটা হাফ আমাদের ঠিক থাকলো। এখন এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হাফ। তো এই ধরনের সমস্যাগুলো সমাধান করার সময় তোমরা এইভাবে একটু যত্ন সহকারে সাবধানতার সহিত সমাধান করবে। তাহলে এখানে আবারও বলছি যে যদি এক্স টেন্স টু পাই এর আকারে কোনো মান থাকে, অর্থাৎ পাই, পাই বাই টু, পাই বাই থ্রি, পাই বাই ফোর এইভাবে থাকলে আমরা ওই ফাংশনের যে চলক এক্স থাকবে সেই এক্স চলকটাকে আমরা এইচ এর মাধ্যমে পরিবর্তন করব, এবং সেটা অবশ্যই করব ওই এক্স ইকুয়াল ধরব যে মান দেওয়া থাকবে এক্স এর লিমিটটা, অর্থাৎ যদি পাই থাকে তাহলে পাই মাইনাস এইচ, পাই বাই টু থাকলে পাই বাই টু মাইনাস এইচ, পাই বাই থ্রি হলে পাই বাই থ্রি মাইনাস এইচ, এভাবে আমরা বসায় পর্যায়ক্রমে সমাধান করব। তো আশা করি তোমরা সমস্যাটি বুঝতে সক্ষম হয়েছ। এখন আমরা আরেকটি সমস্যা সমাধান করার চেষ্টা করছি। এখানে দেখো লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান মাইনাস কস এক্স বাই এক্স, তো দেয়া আছে যেটা আছে সেটা লিখলাম। এখন দেখো আবার ওই আগের সমস্যার মতোই এখানে ওয়ান মাইনাস মেইন সূত্র হচ্ছে ওয়ান মাইনাস কস টু এ ইকুয়াল টু সাইন স্কোয়ার এ, সেই হিসেবে ওয়ান মাইনাস কস এক্স ইকুয়াল আমরা পাবো টু সাইন স্কোয়ার এক্স বাই টু। একটু আগেই বললাম কেন এখানে বাই টু হবে, অর্থাৎ এখানে এক্স বলতে যা হবে সেটি বাই টু। এখন এটাকে আমরা যদি সূত্র তৈরি করি তাহলে সূত্র তৈরি করার জন্য এখানে দেখো আমরা প্রথমেই আমাদের সুবিধার জন্য যাতে আমাদের ভুল না হয় আমাদের সেফটির জন্য আমরা সবসময় এই জিনিসটি ফলো করতে পারি যে এখানে ধ্রুব সংখ্যায় যাই থাকুক না কেন সেটিকে আমরা সামনে গুণ আকারে নিয়ে আসবো যেটাই থাকুক না কেন। এরপরে দেখো সাইনের যে অংশটি আছে এই সাইনের অংশটিকে আমরা সূত্র করব সাইন থিটা বাই থিটা। তো এখানে সাইন থিটা, থিটা মানে হচ্ছে এক্স বাই টু, সুতরাং সূত্র মেলানোর জন্য আমাদের নিচেও এক্স বাই টু নিতে হবে। তাহলে এক্স বাই টু নিলে আমাদের সূত্র পড়লো সাইন থিটা বাই থিটা, যেহেতু সাইনের উপর স্কোয়ার আছে সুতরাং হ্যাঁ টোটালটার উপর আমরা স্কোয়ার দেব। এখন ব্যালেন্স করার জন্য দেখো শুরু থেকে আমরা একটু চেক করি, প্রথমে যে টু সেই টুটা আমাদের এখানে আছে, এরপরে সাইনের উপর স্কোয়ার সুতরাং সাইন স্কোয়ার এক্স বাই টু এটাও মিলে গেল। এখন এই যে নিচে দেখো এক্স এর উপরে স্কোয়ার আছে তাহলে এক্স স্কোয়ার, সুতরাং এখানে দেখো একটি এক্স বেশি, অর্থাৎ আবার টু স্কোয়ার মানে ফোর, অর্থাৎ এখানে হরের যে অংশটি আছে এটার স্কোয়ার করলে হয় এক্স স্কোয়ার বাই ফোর, কিন্তু এখানে আছে আমাদের শুধুমাত্র এক্স। তো সুতরাং এটাকে আমরা যদি নিউট্রালাইজ করতে চাই, ব্যালেন্স করতে চাই, তাহলে আমাদের এক্স বাই ফোর দ্বারা গুণ করতে হবে, কারণ এক্স এক্স বাই ফোর দ্বারা গুণ করলে এই টু স্কোয়ার ফোর, অর্থাৎ এই ফোর এবং এই ফোর ক্যান্সেল হবে, এবং এখানে এক্স স্কোয়ার এবং এই এক্স কাটাকাটি করলে আমরা নিচে শুধুমাত্র এক্স পাবো। তো যখনই ব্যালেন্স করার জন্য যদি আমাদের শুধু ধ্রুব সংখ্যার প্রয়োজন হয়, ধ্রুব সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমাদের লিমিট ব্যবহারের কোনো প্রয়োজন নাই, কিন্তু যদি চলক অবশিষ্ট থাকে অর্থাৎ চলকের সাহায্যে গুণ বা ভাগ করতে হয় তাহলে আমরা লিমিট কথাটা অবশ্যই লিখবো, কারণ চলক যেহেতু এখানে চলকের লিমিট হচ্ছে চলকটি হচ্ছে আমাদের এক্স, কিন্তু এখানে এক্স চলকটি ভ্যানিশ হয়নি, এক্স ফাংশনটি রয়েই গেছে, সুতরাং এখানে আমাদের লিমিটটা অবশ্যই ব্যবহার করতে হবে। এখন ওই ঘুরে ফিরে আবার একই সূত্র, লিমিট থিটা টেন্স টু জিরো সাইন থিটা বাই থিটা ইকুয়াল ওয়ান, তো সেই হিসেবে সামনে টু ঠিক থাকলো, এই যে পরের অংশটি যেটি আছে লিমিট
थीटा टेंस टू जिरो साइन थीटा बाई थीटा सूत्र अनुजी वन एवं एखाने पावर टू थाकार कारण आमरा टू दिएछि। एरपरे शेषेर जो अंशटी एखाने देखो कोनो सूत्र पड़छे ना, सूतरां एखाने आमरा एक्सेर मानटी डायरेक्ट बसिए दीते पारी। এবং এর আগে আমরা আলোচনা করেছি যে x এর মানটি ডাইরেক্ট বসিয়ে দেওয়া যাবে কখন এবং কখন যাবে না। যদি ডাইরেক্ট মান বসানোর ফলে যদি মানটি অনির্ণয় হয়, আনডিফাইন্ড হয়, সেক্ষেত্রে আমরা বসাতে পারবো না, সেটিকে আমরা রিঅ্যারেঞ্জ করে তারপরে মানটি বসাবো। আর যদি মানটি বসানোর ফলে সেটি অনির্ণয় আকার না হয়, অর্থাৎ নির্দিষ্ট একটি মান পাওয়া যায়, তাহলে আমরা সেটি বসাতে পারি। তো এখানে দেখো x টেন্স টু জিরো যদি আমরা বসাই, x এর মান যদি জিরো বসাই, তাহলে জিরো বাই ফোর। সুতরাং ফাইনালি ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি জিরো। তো জিরো অবশ্যই একটি নির্দিষ্ট মান। তো সুতরাং এই ধরনের যে সমস্যাগুলো আছে সেগুলো তোমরা এভাবে সলভ করবে। তো আশা করি তোমরা সমস্যাটি ভালোভাবে বুঝতে পেরেছ। এরপরে একই রকম আরেকটি প্রবলেম দেয়া আছে, লিমিট x টেন্স টু জিরো ওয়ান মাইনাস কস সেভেন এক্স বাই থ্রি এক্স স্কোয়ার। তো পূর্বের সমস্যার মতোই এটাকে আমরা একটু ত্রিকোণমিতিক সূত্রের সাথে সাজাই। ওয়ান মাইনাস কস সেভেন এক্স সূত্র অনুযায়ী ফেললে আমরা পাব টু সাইন স্কোয়ার সেভেন এক্স বাই টু। আগেই বলেছি এখানে x বলতে যা হবে, অর্থাৎ থিটা বলতে x বা থিটা যেটাই বলি না কেন যা হবে তত বাই টু। তো সেই হিসেবে ওয়ান মাইনাস কস সেভেন এক্স ইকুয়াল টু সাইন স্কোয়ার সেভেন এক্স বাই টু। নিচে থ্রি এক্স স্কোয়ার যা ছিল তাই আছে। এখন একটু আগে আমি বলেছি যে আমাদের নিজেদের সেফটির জন্য ক্যালকুলেশনে যাতে ভুল না হয় এজন্য ধ্রুব সংখ্যা যেগুলো থাকবে সেগুলো আমরা সবগুলোই বাইরে বের করে নেব। অর্থাৎ এখানে দেখো ধ্রুব সংখ্যা হলো উপরে আছে টু নিচে আছে থ্রি, অর্থাৎ টু বাই থ্রি। তাহলে টু বাই থ্রি অংশটিকে আমরা সামনে গুণ আকারে নিয়ে নিলাম। এখন দেখো আগের মতোই এই যে সাইনের অংশটি আছে, তাহলে সাইনের অংশ থাকলেই সেটি সূত্র আকারে আমরা সাজাই নেব, অর্থাৎ সাইন থিটা বাই থিটা। তো এখানে সাইন থিটা বলতে আমরা পাচ্ছি সেভেন এক্স বাই টু, সুতরাং নিচের অংশেও আমরা সেভেন এক্স বাই টু নেব, অর্থাৎ সাইন থিটা বাই থিটা হলো। এবং এটাকে ব্যালেন্স করার জন্য এই যে সাইন স্কোয়ার আছে এই জন্য এখানে আমরা পাওয়ার টু নিয়েছি। এখন দেখো ফাইনালি আমাদের কত বেশি হলো, কত কতটুকু আমাদের অতিরিক্ত হলো সেটা এখন আমরা ব্যালেন্স করি। তো এখানে অলরেডি আমরা প্রথম দিকেই এই টু বাই থ্রি ধ্রুব সংখ্যা দুটো সামনে নিয়েছি, তাহলে টু বাই থ্রি থাকলো, এটি মিলে গেছে। এরপরে সাইন স্কোয়ার সেভেন এক্স বাই টু এটাও মিলে গেছে। এখন দেখো এই যে নিচে আছে সেভেন এক্স বাই টু এর উপরেও স্কোয়ার, অর্থাৎ ফোরটি নাইন এক্স স্কোয়ার বাই ফোর, ফোরটি নাইন এক্স স্কোয়ার বাই ফোর। তার মধ্যে এখানে কিন্তু অলরেডি এক্স স্কোয়ার আছেই আগে থেকে, তাহলে এক্স স্কোয়ারটা মিলে গেছে। তাহলে এখানে সেভেন বাই টু হোল স্কোয়ার এটা অতিরিক্ত হলো, অর্থাৎ ফোরটি নাইন বাই ফোর এই অংশটুকু শুধু অতিরিক্ত। তো সেটাকে ব্যালেন্স করার জন্য এটাকে আমরা এখানে আমরা ফোরটি নাইন বাই ফোর দ্বারা গুণ করে দিয়েছি। তাহলে গুণ করে দিলে এই যে বাম দিকের যে নিচের অংশে ফোরটি নাইন বাই ফোর পাবো, সেটার সঙ্গে এই ফোরটি নাইন বাই ফোর ক্যান্সেল হয়ে যাবে। তো যা হোক যেভাবেই হোক আমরা এটাকে ব্যালেন্স করে নেব। তাহলে সুতরাং আবার আগের মতোই সূত্র পড়ছে, লিমিট থিটা টেন্স টু জিরো সাইন থিটা বাই থিটা ইকুয়াল ওয়ান। তো এখানে ক্যালকুলেশনে আমাদের সামনের টু বাই থ্রি যা আছে তাই থাকলো, এখানে লিমিট থিটা টেন্স টু জিরো সাইন থিটা বাই থিটা সূত্র অনুযায়ী ওয়ান এবং তার উপরে স্কোয়ার এবং শেষে ইনটু অবস্থায় ফোরটি নাইন বাই ফোর আছে। এখন এটিকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি ফোরটি নাইন বাই সিক্স, ফোরটি নাইন বাই সিক্স। তো এইভাবে এই ধরনের যে এই আকারের যে প্রবলেমগুলো আশা করি তোমরা খুব সহজেই এখন করতে পারবে। এরপর দেখো কিছুতে একই রকম, এখানে উপরের অংশে দেখো আছে কস টু এক্স মাইনাস কস থ্রি এক্স,
বাই এক্স স্কোয়ার। তো এই যে কস থ্রি টু এক্স মাইনাস কস থ্রি এক্স, অর্থাৎ কসের দুটো মান মাইনাস আকারে আসে অথবা প্লাস আকারে থাকতে পারে অথবা সাইন থাকতে পারে, এই ধরনের সমস্যাগুলো সমাধান করার সময় আমরা ত্রিকোণমিতির সূত্র ইউজ করব, মানে রিঅ্যারেঞ্জ করার জন্য। কারণ এখানে যদি আমরা এই মূল ফাংশনটিতে যদি আমরা এক্স টেন্স টু জিরো অর্থাৎ এক্স এর মান যদি জিরো বসাই দেই, তাহলে মূলত জিরো বাই জিরো আকার অর্থাৎ এখানে আনডিফাইন্ড পাবো, এই জন্য এটাকে রিঅ্যারেঞ্জ করতে হবে। তো এই রিঅ্যারেঞ্জ করার জন্য আমাদের বেশিরভাগ সময় ত্রিকোণমিতির সূত্র ব্যবহারটা আমাদের বেশি করি, বা ওই যে সমস্যাগুলো আমাদের দেওয়া থাকে বেশিরভাগ সমস্যাগুলোই আমরা ত্রিকোণমিতির সূত্রের সাহায্যেই সলভ করে থাকি। তো এখানে যে অংশটি আছে কস টু এক্স মাইনাস কস থ্রি এক্স, তাহলে একটু চিন্তা করো তোমরা যে এই আকারের কি সূত্র ছিল, তাহলে একটু খেয়াল করলেই দেখতে পাবে যে এরকম একটি সূত্র আমাদের ছিল কস সি মাইনাস কস ডি। কস সি মাইনাস কস ডি ইকুয়াল টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু। তো এই সূত্র অনুযায়ী যদি আমরা এটাকে ফেলি, তাহলে টু সাইন এখানে সি বলতে টু এক্স আর ডি বলতে থ্রি এক্স, তাহলে টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু বাই এক্স স্কোয়ার, সেই হিসেবে আমরা এটা লিখলাম। এখন একে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে উপরে পাচ্ছি টু সাইন ফাইভ এক্স বাই টু ইন্টু সাইন এক্স বাই টু। এখন এটাকে আমরা যদি আগের মতো সাজাই, এখানে দেখো একটু তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে সাইনের দুটো অংশ আছে, তাহলে সাইনের দুটো অংশ থাকার কারণে আমরা এই দুটো সাইনের জন্য দুটো সূত্র সাজাই নেব। তো সেটি করার জন্য এখানে দেখো প্রথমেই আমরা এই ধ্রুব সংখ্যাটা বের করে নিয়েছি, এরপরে এই যে দ্বিতীয় যে অংশটি সাইন সেটাকে সাজানোর জন্য সাইন থিটা অর্থাৎ ফাইভ এক্স বাই টু বাই ফাইভ এক্স বাই টু এটা হলো। একইভাবে পরের যে সাইনের অংশ, পরের যে সাইনটি আছে সাইন এক্স বাই টু, এটিকেও সূত্র মিলানোর জন্য সাইন এক্স বাই টু বাই সাইন এক্স বাই টু। এখন দেখো আমাদের ব্যালেন্স হলো কিনা বা কতটুকু অতিরিক্ত হলো, তাহলে এখানে এই যে এক্স এবং এক্স অলরেডি এক্স স্কোয়ার হয়ে গেছে, এখানে দেখো এই ফাইভ এবং নিচে টু টু গুণ অবস্থা, তাহলে ফাইভ বাই ফোর, তো এই ফাইভ বাই ফোরেই শুধু অতিরিক্ত এটাকে ব্যালেন্স করার জন্য ইন্টু ফাইভ বাই ফোর। তো একইভাবে আগের মতো লিমিট থিটা টেন্স টু জিরো সাইন থিটা বাই থিটা ইকুয়াল ওয়ান, সেই হিসেবে আমরা টু ইন্টু প্রথম অংশটির জন্য ওয়ান, দ্বিতীয় অংশটির জন্য ওয়ান, একইভাবে অন্যান্য অংশগুলো ঠিক থাকলো। এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে পাবো ফাইভ বাই টু। তাহলে এই ধরনের সমস্যাগুলো তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে। এরপরে আরেকটি সমস্যা দেখো, ওয়ান মাইনাস কস এক্স বাই সাইন স্কোয়ার টু এক্স। এখানেও আমরা উপরের অংশটিকে ওয়ান মাইনাস কস এক্স ইকুয়াল লিখতে পারি টু সাইন স্কোয়ার এক্স বাই টু, নিচে যা আছে তাই। এখন দেখো এখানেও এই যে সাইনের দুটো অংশ, তাহলে যেটি উপরে আছে সেটি আমরা উপরেই সাজাবো। দেখো এই যে টু ইন্টু সাইন থিটা বাই থিটা, পরে অংশটিতে আমরা যেহেতু নিচে আছে তাহলে আমরা থিটা বাই সাইন থিটা ধরে নিয়েছি, কারণ আমরা জানি যে লিমিট থিটা টেন্স টু জিরো সাইন থিটা বাই থিটা ইকুয়াল ওয়ান হয়, আবার থিটা বাই সাইন থিটা ইকুয়ালও ওয়ান হয়। তো সেই হিসেবে আমরা এটাকে ব্যালেন্স করার জন্য ওয়ান বাই সিক্সটিন দ্বারা গুণ করেছি, এবং এখানে সূত্র যদি ফেলি তাহলে টু ইন্টু ওয়ান স্কোয়ার ইন্টু ওয়ান স্কোয়ার ইন্টু ওয়ান বাই সিক্সটিন, এটাকে ক্যালকুলেশন করলে ওয়ান বাই এইট। তো এইভাবে তোমরা খুব সহজেই এই ধরনের বা এই আকারের সমস্যাগুলো তোমরা সমাধান করতে পারবে আশা করছি। এখন আমরা অবিচ্ছিন্নতার দু একটি সমস্যা সমাধান করব। তার আগে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে ফাংশনের অবিচ্ছিন্নতা, গত দুটো লেকচারের মধ্যে যে কোনো একটি লেকচারে আমরা বলেছিলাম ফাংশনের অবিচ্ছিন্নতা কি। তো তোমাদের একটু খেয়াল করার জন্য বলছি যে কোনো একটি ফাংশন এক্স ইকুয়াল এ বিন্দুতে অবিচ্ছিন্ন হবে যদি এবং কেবল যদি এক্স ইকুয়াল এ বিন্দুতে এফ এক্স ফাংশনটি সংজ্ঞায়িত হয়, অর্থাৎ এফ অফ এর মানের এফ অফ এর মানটি বাস্তব হতে হবে এবং ওই ফাংশনটির লিমিটিং ভ্যালু এবং ফাংশনাল ভ্যালু সমান হতে হবে। এবং লিমিটিং ভ্যালু বলতে
তার লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান হতে হবে। তো আশা করি তোমরা মনে করতে পেরেছো। তাহলে এখন আমরা একটা সমস্যা সমাধান করি। এখানে দেখো একটু একটি ফাংশন সংজ্ঞায়িত করা আছে, ডিফাইন করা আছে যে এফ অফ এক্স ইকুয়াল এক্স হবে যখন এক্স এর মানটি জিরোর সমান অথবা তার থেকে বড় এবং হাফের চেয়ে ছোট। যদি এই দুটো কন্ডিশন ফুলফিল করে তখন এফ অফ এক্স ইকুয়াল এক্স। আবার এফ অফ এক্স ইকুয়াল ওয়ান মানে এক্স হবে যখন এক্স এর মানটি হাফের সমান হবে বা তার থেকে বড় হবে অথবা ওয়ানের থেকে ছোট হবে। যদি এই দুটো কন্ডিশনের কারণে এই দুটো ফাংশন সংজ্ঞায়িত হয় তাহলে আমাদের দেখাতে হবে এক্স ইকুয়াল হাফ বিন্দুতে, এক্স ইকুয়াল হাফ বিন্দুতে এফ এক্স ফাংশনটি অবিচ্ছিন্ন অর্থাৎ কন্টিনিউয়াস। তো আমরা কন্টিনিউয়াস প্রমাণ করার জন্য বা কন্টিনিউয়াসের সংজ্ঞায় আমরা বলেছি যে তার লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট যদি সমান হয় তাহলে তার লিমিটিং ভ্যালু আমরা পাবো। এবং এক্স ইকুয়াল হাফ বিন্দুতে আমাদের ওই ফাংশনের ফাংশনাল ভ্যালুটা বের করতে হবে। এই সবগুলো মান যদি সমান হয় তাহলেই আমরা একমাত্র বলতে পারবো যে এই ফাংশনটি অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস ফাংশন। তাহলে আমরা প্রথমেই দেখি, প্রথমেই আমরা এখানে বের করছি যে রাইট হ্যান্ড লিমিট। তো রাইট হ্যান্ড লিমিট মানে হচ্ছে যে এখানে যে বিন্দুর কথা বলা হবে অর্থাৎ যে বিন্দুতে আমাদের অবিচ্ছিন্নতা পরীক্ষা করতে হবে সেই বিন্দুর থেকে, অর্থাৎ এখানে সেই বিন্দুটা হচ্ছে হাফ। তো হাফের থেকে হাফ প্লাস অর্থাৎ হাফের থেকে কিছু বেশি, তো হাফের থেকে যদি কিছু বেশি হয় সেটাকে আমরা বলি রাইট হ্যান্ড লিমিট, আর যদি হাফের থেকে কম হয় অর্থাৎ হাফ মাইনাস সেটাকে আমরা বলি লেফট হ্যান্ড লিমিট। তো এখানে আমরা বোঝানোর জন্য, রাইট হ্যান্ড লিমিট বোঝানোর জন্য আমরা লিখছি যে লিমিট এক্স টেন্স টু হাফ প্লাস এফ অফ এক্স। এখন যদি আমরা এখানে একটু খেয়াল করি, দেখো এখানে হাফ প্লাস অর্থাৎ এক্স এর মানটি হাফের থেকে বড়। তো এখানে দেখো আমাদের দুটো কন্ডিশন ছিল, হাফের থেকে যদি বড় হয়, এই যে দ্বিতীয় কন্ডিশনটা, হাফের থেকে যদি বড় হয় বা সমান হয় তখন ফাংশনটি সংজ্ঞায়িত হবে ওয়ান মাইনাস এক্স দ্বারা। তো সেই হিসেবে আমরা এফ অফ এক্স এর পরিবর্তে ওয়ান মাইনাস এক্স বসালাম। এখন যদি আমরা এক্স এর মান হাফ পুট করি এখানে, তাহলে দেখো পাচ্ছি আমরা ওয়ান মাইনাস হাফ, ক্যালকুলেশন করলে পাচ্ছি হাফ। তাহলে আমরা রাইট হ্যান্ড লিমিটের মানটি পেলাম। এখন অপর অংশটি দেখো যে যদি হাফ মাইনাস হয়, লিমিট এক্স টেন্স টু হাফ মাইনাস অফ এফ অফ এক্স, তাহলে হাফ মাইনাস অর্থাৎ হাফের থেকে ছোট মান, হাফের থেকে ছোট। তাহলে এখানে যে দুটো কন্ডিশন দেওয়া ছিল, তাহলে এই উপরের যে কন্ডিশন দেখো এক্স টেন্স এক্স লেস দেন হাফ অর্থাৎ এক্স এর মান যদি হাফের থেকে ছোট হয় তখন এফ অফ এক্স ইকুয়াল হবে শুধুমাত্র এক্স। তো এখানে যদি আমরা ওই মানটি এখন বসাই দেই, সরি এখানে একটু মনে হয় আমাদের ভুল হয়েছে, এখানে আমাদের এটি ভুল হয়েছে, এটি হবে না, এটি হবে শুধুমাত্র এক্স, শুধুমাত্র হবে এক্স। আবার বলছি এটি হবে না, তাহলে হাফ মাইনাসের জন্য এখানে আমাদের ফাংশনটি সংজ্ঞায়িত করা আছে এফ অফ এক্স ইকুয়াল এক্স, তাহলে এফ অফ এক্স ইকুয়াল হবে এক্স। এখন যদি আমরা এক্স এর মান এক্স বসাই দিই, এটি এটি ভুল আছে, আমরা যদি এখানে ডাইরেক্ট এক্স এর মান বসাই দিই লিমিট হাফ মাইনাস এক্স, তাহলে এক্স এর মান যদি আমরা হাফ বসাই দিই তাহলে আমরা পাচ্ছি হাফ। তাহলে দেখো এখানে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট উভয়টাই আমাদের সমান। এখন আমাদের দেখতে হবে যে এই মানটি আমাদের ওই যে মূল ফাংশনটি দেওয়া আছে সেই ফাংশনটি যে ফাংশনাল ভ্যালু সেই মানটি আমাদের এই হাফের সমান হয় কি না। তাহলে দেখো যদি আমরা ফাংশনাল ভ্যালু ইয়ে করতে, অর্থাৎ এক্স ইকুয়াল হাফ, আরেকবার লক্ষ্য করো আমরা এখন ফাংশনাল ভ্যালু বলতে আমরা বুঝতে পারছি যে এক্স ইকুয়াল হাফ অর্থাৎ এক্স এর মানটি যদি হাফের সমান হয়। তো এখানে যে দুটো কন্ডিশন দেওয়া ছিল, দেখো হাফের মান যদি সমান হয় অথবা বড় হয়
x এর মানটি হাফ এর থেকে যদি বড় বা সমান হয় তখন আমরা জানি 1 - x তো যেহেতু এখানে হাফ এর সমান তাহলে 1 - x তাহলে এখানে 1 - x এ ওখানে যদি আমরা x এর মানে হাফ বসাই দিই তাহলে আমরা পাচ্ছি 1 - হাফ এবং ফাইনালি ক্যালকুলেশন করলে পাচ্ছি হাফ তাহলে ফাইনালি কি পেলাম দেখো যেহেতু লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এবং x ইকুয়াল হাফ বিন্দুতে ওই ফাংশনের ফাংশনাল ভ্যালু এই অংশগুলো পরস্পর সবগুলোই সমান সুতরাং আমরা নির্দ্বিধায় বলতে পারি যে x ইকুয়াল হাফ বিন্দুতে fx ফাংশনটি অবিচ্ছিন্ন তো তোমরা এভাবে অবিচ্ছিন্নতার পরীক্ষা বা কিভাবে আমরা সমাধান করব সেটা তোমরা প্র্যাকটিস করবে ভালোভাবে এবং এর ব্যতিক্রম হলে যদি আমাদের এই তিনটা কন্ডিশন যদি সমান না হয় যে কোনো একটি অসমান হয় মনে করো দুটো সমান একটি অসমান তাহলে আমাদের অবশ্যই সেটি হবে ডিসকন্টিনিউয়াস অর্থাৎ কন্টিনিউয়াস হবে না তো আজকে এ পর্যন্তই আমরা তোমরা এই স্ক্রিনশট নিয়ে নেবে এখানে সমস্যা 7 এটি তোমাদের দেওয়া আছে এখানে তোমরা সমাধান করে নেবে নিজে ট্রাই করবে তারপরে সমাধান করবে তোমাদের কিছু বাড়ির কাজ থাকবে এখানে তিনটি বাড়ির কাজ দেওয়া আছে তোমরা সমাধান করবে আগামী ক্লাসে আমরা আলোচনা করব অধ্যায় 7 না সরি এখানে 7 না এটা হবে অধ্যায় 8 মূল নিয়মন্ত্রক সহক অর্থাৎ ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট ফ্রম ফার্স্ট প্রিন্সিপাল এটি নিয়ে আমরা আলোচনা করব তো এই ভিডিওটি তোমরা যদি পুনরায় দেখতে চাও ভিজিট করবে www.skills.gov.bd তো আজকে এ পর্যন্তই আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি সকলকে ধন্যবাদ